102 নম্বর ওয়ার্ডে আগামীকাল লোক পাঠানো হচ্ছে। যদি বেআইনি হলে ব্যবস্থা গ্রহণ করা হবে, যদি ছোট প্লট হয় তাহলে কিছু করার নেই, ডেঙ্গুতে সেইভাবে কিছু করা যাবে না। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গু ময়লা ফেলার জন্য হয় না, ডেঙ্গু জমা জল থেকে হয়। জলাশয় থেকে ডেঙ্গু লার্ভা পাওয়া যাচ্ছে, আবার ফাঁকা মাঠগুলিতে ডেঙ্গু বাড়ছে, তাই উত্তর কলকাতায় ডেঙ্গুর সংখ্যা কম, কিন্তু ওয়েস্ট কলকাতার ফাঁকা মাঠ বেশি, সেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। আবার অনেক জায়গায় সড়কে বিপদের জেরে বন্ধ বাড়িগুলোতে ডেঙ্গুর লার্ভা জমা হচ্ছে। কলকাতা পৌর সংস্থার কর্মীরা কাজ করছে, সমস্ত হাই রাইজ বাড়িতে নোটিশ করা হচ্ছে, দরকার বাড়লে বিল্ডিং এর লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ফেহাদ হাকিম। আমরা আবার যাদবপুরকে নিয়ে বসব, মেট্রোর সমস্যা নিয়ে রেল বোর্ডের আধিকারিককে নিয়ে আসতে হবে, শুধু হোটেলে তুলে দিলাম সেটা করে কিছু হবে না, মাটি বসে যাচ্ছে, সম্পূর্ণ পাইলিং করে করতে হবে। তার থেকে ভালো হয় যাতে মেট্রো সমস্ত বাড়ি ভেঙে দিয়ে নতুন তৈরি করে দেয়। 17 তারিখে ছট পুজো নিয়ে বিতর্ক হবে, কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়, ঘাটে কিভাবে পদক্ষেপ করা যায়। মেট্রো রেল কর্তৃপক্ষকে ঘোষণা করা উচিত যে যা ক্ষতিপূরণ হলে তারা দেবে। কলকাতা পৌর সংস্থার কাজ তো করছে না, কাজ করছে মেট্রো, তাহলে যারা কাজ করছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা বহু বাজারের মানুষের সঙ্গে আছি, ব্যাপারটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। বিধানসভায় সেলিম সাহেব শূন্য হয়ে গেছে, তাই বহু বাজারে ঢুকে ঢোকার চেষ্টা করছে। আগামীকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, মাটি বিশেষজ্ঞ এবং মেট্রো কর্তৃপক্ষকে নিয়ে কলকাতা পৌর সংস্থায় বৈঠক হবে জানালেন মেয়র ফেরহাদ হাকিম। এটা আমি অলরেডি বৌবাজার নিয়ে স্টেটমেন্ট সকালে করে দিয়েছি। এটা আমি যাদবপুর ইউনিভার্সিটিকে ডেকেছি কালকে, আমার কালকে তো কালকে মিটিং আছে, আমি মেট্রো রেলকেও ডেকেছি, যাদবপুর ইউনিভার্সিটিকেও ডেকেছি, আমাদের ডিপার্টমেন্ট থাকবে, আমরা আবার এটা নিয়ে বসব। আমি সকালে যেটা বলেছি আবার রিপিট করছি, ডিসিশন নেওয়ার মতন মেট্রো কর্তৃপক্ষের কেউ সেরকম লেভেল থেকে আসছে না। বৌবাজারের সমস্যা মেটাতে গেলে রেল বোর্ডের থেকে লোককে আনতে হবে, বা যারা ফাইন্যান্সিয়াল স্যাংশন দিতে পারবে সেরকম আনতে হবে। এই টেম্পোরারি হোটেলে নিয়ে গেলাম, টেম্পোরারি প্লাস্টার করে দিলাম, এরকম হবে না। আর মেট্রো যত তাড়াতাড়ি কাজটা সম্ভব শেষ করে নিই, শেষ করার পরে 3 বছর সেটেলমেন্টের জন্যে তাদের মেট্রো কর্তৃপক্ষ বা রেল বোর্ড থেকে দিতে হবে, এর মধ্যে ওই বাড়িগুলো যদি কোনো ক্ষতি হয় আমরা দেব। আর যেগুলো অলরেডি ক্ষতি হয়ে গেছে, আমার মতে, এটা পার্সোনাল, আমি আমার ইঞ্জিনিয়াররা বসে আছেন, আমি পার্সোনাল মত, একটা হলো যেহেতু পলি মাটি, মাটির মধ্যে জল পড়লেই সেই মাটিগুলো সরে যাচ্ছে, তাতে মাটি বসে যাচ্ছে, সেটেলমেন্ট হচ্ছে না। সেকেন্ড যেটা আমার মত, সেটা হচ্ছে যে কংক্রিট পাইলিং করে ওই জায়গাগুলোকে সেটেলমেন্ট করে দিতে হবে। আর সবথেকে ভালো হয় যদি মেট্রো পুরো এলাকাটা জুড়ে পুরনো বাড়িগুলোকে ভেঙে সেখানে নতুন বাড়ি, যদি ওনারা রাজি হন, মানে যারা ওনার তারা যদি রাজি হন, তাহলে একটা নতুন করে একটা মডার্ন এতে করে নিই, কারণ পেছনের বাড়ি কম এফআইআর পাবে, বাইরের বাড়ি, ওখানে হয়তো 4তলা বাড়ি ছিল পেছনে, তখন তো এফআইআর দেখা যেত না, কিন্তু এখন রুলসের বাইরে তো আমরা যেতে পারি না। সবটাকে নিয়ে যদি একটা করে নিয়ে যার যত স্কোয়ার ফিট সেই অনুযায়ী যদি নিয়ে নেয়, তাহলে আমার মনে হয় এটা বেটার হবে। একটা সোনাপট্টিকে আলাদা করে দিয়ে সেখানে শুধু কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, আর এদিকে রেসিডেন্সিয়াল অ্যাক্টিভিটিস করলে ওনাদের শরীরের পক্ষেও ভালো, কারণ সোনার জলটা যেটা বা যে স্মেলটা হয় সেটা মানুষের ইনহেলিংয়ে অসুবিধা, তো এটা পরের কথা, কারণ তাদের এখন নিজেদেরই বাসস্থান ছাড়তে হচ্ছে, এ হচ্ছে। এক্ষুনি মেট্রো রেল কর্তৃপক্ষ এসে একটা এ করুক হায়েস্ট লেভেল থেকে, যে যা ক্ষতিপূরণ হচ্ছে আমরা দেব, এবং সেই মানুষগুলোকে আশ্বাস দিক, এক। দ্বিতীয় হচ্ছে যে এটার সেটেলমেন্টটা 2-3 বছরের পরে হতে পারে, কারণ 2-3 বছরের মধ্যে কিছু হলে আমরা দায়িত্ব নিচ্ছি, এটা অন্তত মেট্রো এসে বলুক।